ক্যামেরাম্যান এই পরিমাণ আপনারা আসছেন, এটাও তো একটা বেশ দৃষ্টিকটু ব্যাপার। এতগুলো মানুষ আলোচনা শুনতে আসছে, এটা বেড়া হয়ে গেছে। মিডিয়ার ভাইদের দরকার আছে, কিন্তু আপনারা মেহরবানি করে এইভাবে গড় পড়তা যেভাবে ক্যামেরা সাজাইছেন দৃষ্টিকটু মসজিদের মধ্যে, মেহরবানি করে সামনে থেকে একটু ফিল্টার করে ভালো ভালো কিছু প্রোগ্রামের জন্য রাখেন, একেবারে গড় পড়তা এইভাবে যদি দেন। আর আপনারা এক দুই তিন টুকরা করছেন, তার এই দুইটা বাদ রাখছেন কে? এখানে কিছু ক্যামেরা দিয়ে দিতেন তাহলে পুরো একটা আড়াল হয়ে যেত। সামনে কিছু দিতেন, সামনে কিছু আর দুই পাশে কিছু দিয়ে এবার আমরা ক্যামেরাম্যানদের সাথে যা করাবো। আচ্ছা ক্যামেরাম্যান ভাইরা, আপনারা সুযোগ যেহেতু পেয়েছেন, আপনাদের মাধ্যমে মানুষ শুনবে আলহামদুলিল্লাহ, সেটা ভালো কথা, কিন্তু আপনারা কি মেহরবানি করে একটু বসে যাবেন না? আপনারা দাঁড়ানোর নিয়ত করছেন, আপনারা না বসলে আমরা সবাই দাঁড়ায় যাই, বসবেন আপনারা? এই যে ক্যামেরাম্যান ভাই, একজনে দুইটা তিনটা করে নিয়ে আসছেন, এগুলো সামনে থেকে আপনারা কন্ট্রোল করবেন। আপনি কন্টেন্ট সেল করবেন আমি বুঝি এগুলা, কিন্তু সেটার জন্য আমার প্রোগ্রাম তো নষ্ট করতে দেবো না। একজনে দুইটা তিনটা করে আনছেন, মানেটা কি? এই যে ক্যামেরা দুইটা সেট করছেন, আপনি মানুষ একজন ক্যামেরা দুটো দিয়ে কি করবেন? আপনি বলেন, আপনি কন্টেন্ট সেল করবেন? আম মাহফিল আর মসজিদের প্রোগ্রাম তো একরকম না, মসজিদের প্রোগ্রামের একটা আলাদা শান হওয়া উচিত ভাই। ক্যামেরাম্যান ভাইরা অবস্থা কিন্তু খারাপ, বসেন জলদি ভাই, জলদি বসে যান, বসে যান। এই যে যুবক ভাই, বসেন না কেন, বসেন। ও উনি পিলারের ওখানে দাঁড়াইছে, সেয়ানা পাবলিক। এই ভাই, এই বসো, তুমি দাঁড়াইছো কেন, বসো ভাই। ভাই আপনারা শ্রোতারা কথা বলেন না ভাই, ক্যামেরাম্যান ভাইদের সাথে আমি কথা বলছি, আপনারা কথা বলেন না। জাজাকুমুল্লাহ খাইর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কি কথা শুরু করতে পারি ভাই? যেই গরম তাতে 10 মিনিট পর্যন্ত বসাই তো কঠিন। এখানে কাবার করতেছে না, তাহলে আমরা একটু কষ্ট করে সবর করি নাকি? কুলনার ও জাহান্নাম আশাদ্দ হাররা, জাহান্নামের আগুন ভাই এর চেয়ে অনেক বেশি গরম। অতএব সে আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য একটু সবর করব, আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই গরম সহ্য করছি তোমার খুশির জন্য, তুমি সেই গরম থেকে আমাদেরকে বাঁচাই দিও। তো আমরা ভাই তুমি রুকুতে আসো, বসো। এই যে ভাই তিনটে লাগাইছে, সুবহানাল্লাহ। ওই যে পিলার পিছনের ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো বুঝিনি ভাই, ওনারা না বুঝলে কি হবে? বসে যাও, তোমরা আসছো ঠিক আছে, বসো এবার। এই যুবক ছেলে ওদের বসন্ত, এই তিন ক্যামেরা না, বসো ভাই তুমি, বাস ঠিক আছে, এবার হয়েছে মাশাআল্লাহ। এই যে আবার দাঁড়াইছে, একেবারে আলোচনা শেষ হওয়া পর্যন্ত একটা মানুষ তোমরা আর উঠবা না ক্যামেরাম্যান ভাইরা। মানে ভাইরা যারা দেখ মানে দূর দূরান্ত থেকে আসছে, কেমনে দেখবে তারা? আমি তাদের কিভাবে দেখবো? মোবাইল নিয়ে শুরু করে দিছে, ভালো ভালো। আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ, ভাই সময় কম, আমরা খুব অল্প সময়ের ভিতরে প্রোগ্রাম শেষ করতে হবে। হ্যাঁ ভাই, ওই ক্যামেরার লাইটটা চোখে আসে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, জি মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর ভাই, আমরা সবাই একটু দূর সরে পড়ি মনে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকগুলো প্রশ্ন আমার কাছে চলে আসছে ভাই, এই প্রশ্নের উত্তর দিতে অনেক সময় লাগবে, সেই জন্য প্রশ্নের উত্তর এবং আলোচনা দুইটা জিনিস আমরা আজকে আর রাখলাম না। আলোচনা গত 6 দিন ধরে আপনারা যা শুনেছেন, আমি শুধু সেটার আলোকে আপনাদের কাছে একটি নিবেদন করব, একটা আবেদন করব। এই আবেদন পেশ করে আমি প্রশ্ন উত্তরে চলে যাব ইনশাআল্লাহ। আবেদন হলো,
ভাই এখন আওয়াজ হচ্ছে, আওয়াজ হলে তো হবে না। জি এই ক্যামেরাম্যান যেটা দাঁড়ায় থাকে, এখন ক্যামেরা সব বের করে দেন, এটা রেকর্ড হোক বা না হোক তোমরা বসো, আর দাঁড়াতে পারবে না, বাস বসো বসো। ভাই আপনার আওয়াজ করেন না, আওয়াজ করেন, বাস বাস। জি ভাই আমি হইচের মধ্যে কথা বলতে পারি না, অনেকে পারে। ভাই আপনারা আর আওয়াজ করেন না, ভাই হয়েছে আলহামদুলিল্লাহ। ভাই ক্যামেরাম্যান ভাইরা বসছে মাশাআল্লাহ, ঠিক আছে আর উঠেন না, আর উঠেন না, মেহরবানি করে ক্যামেরা রোল করে বসে যান। ভাই একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে আদ্যোপান্ত জানার চেষ্টা করা। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস, তার জীবন চরিত্র, তার জীবনের বিভিন্ন দিক একজন মুসলমান যত বেশি শিখবে, যত বেশি জানবে, তার ঈমান তত বেশি বৃদ্ধি হতে থাকবে। আমি গত বছরও হয়তো বলেছি এবং বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, সারা পৃথিবীতে যত ভিন্ন ধর্মাবলম্বী অন্যান্য ধর্মের অনুসারীরা ইসলামে আসেন, তারা প্রধানত দুই কারণে আসেন। এর একটি হলো কোরআনে হাকিম, আল্লাহর এই কালাম, এটি যখন বুঝে বুঝে অধ্যয়ন করা শুরু করে তখন এর কাছে সারেন্ডার করতে বাধ্য হয় এবং এর কারণে ঈমান আনে। আর আরেকটি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে, তার সিরাত সম্পর্কে জানার পর তার প্রতি মুগ্ধতা এতটুকু ছেয়ে যায় যে একটা পর্যায়ে ঈমান আনতে বাধ্য হয়। আর এই একটা কারণে আপনারা লক্ষ্য রাখবেন, যারা ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, যারা ইসলামের মুসলমানদের প্রতি পেট ভর্তি হিংসা নিয়ে ঘুরে বেড়ায়, সেই উগ্র নাস্তিক বলেন বা অন্য ধর্মের নামধারী অনুসারী বলেন, যারা মুসলমানদের সমালোচনা ছাড়া কোনো কাজ নাই, মুসলমানদের শত্রুতাই যাদের মূল কাজ, এই লোকগুলোকে দেখবেন তারা মুসলমানদের কর্ম নিয়ে এত সমালোচনা করে না। তারা ইসলামের যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সরব সেটা হলো রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে তারা প্রশ্ন তুলে সেটা নিয়ে কালিমা লেপন করে দিয়ে তার চরিত্র হনন করার অপচেষ্টা তারা করে। কারণ তারা জানে যে এই লোকটির ব্যাপারে যদি কোনো প্রকার সংশয় সন্দেহ তৈরি করা যায় মুসলমানের মনে, তাহলে খুব সহজেই তাকে ইসলাম থেকে সরিয়ে ফেলা যায়। তাহলে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা এটা কত বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা এই দুটি চিত্র থেকে একেবারেই পরিষ্কার। একদিকে অন্য ধর্মাবলম্বী অমুসলিমরা ইসলামে আসে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস পড়ে তার চরিত্র মাধুর্য দেখে মুগ্ধ হয়ে, অপরদিকে ইসলাম বিদ্বেষীরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হওয়ার চেষ্টা করে। কারণ তারা জানে যে তার প্রতি ঈমান, তার প্রতি ভালোবাসা, তার অনুসরণটাই হলো ইসলাম। অতএব এই জায়গাটাতে আঘাত করতে পারলে মুসলমানদেরকে সবচেয়ে বেশি ইসলাম থেকে দূরে সরানো যাবে, তাদের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি করা যাবে, এই জন্য তারা ওই পথে আগায়। এ বিষয়টি রপ্ত করার পর একজন মুসলিম হিসাবে আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হওয়া উচিত রহমতুল্লিল আলমী সাল্লাহ সাল্লাম সম্পর্কে জানা। এই জন্য সাহাবি যারা ছিলেন প্রিয়নবী সাল্লাহ সাল্লামের হাতে গড়া মুসলমান, যারা তার সান্নিধ্যে ধন্য ছিলেন, যারা পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদের জন্য মডেল ছিলেন, আল্লাহ যাদের সম্পর্কে কোরআনে বলেছেন আমিনু কামা আমানান নাস, সেই লোকগুলো যেরকম ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো, সেই সাহাবীরা তারা তাদের সন্তানদেরকে কোরআন যেরকম শিক্ষা দিতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সেরকম শিক্ষা দিতেন। সিরাতুন নবী এটা কোনো ওয়াজের বিষয় না ভাই, এটা কোনো সাধারণ কিচ্ছা কাহানির বিষয় না, সিরাতে রাসূল জানার জন্য আমাদেরকে এই বিষয়ের উপরে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তার পুরো জীবনের বিভিন্ন দিক যাতে ক্যাপচার হয় সেজন্য এই সাবজেক্টের উপরে পড়াশোনা করা উচিত দীর্ঘ সময় নিয়ে। যদি সিরিজ কোনো আলোচনা থাকে অথেন্টিক এবং তথ্যবহুল তাহলে সেটা শোনা যেতে পারে।
সিরাতের যে কিতাবগুলো আছে এগুলোর মধ্যে আবার নানান স্টেজ আছে। আপনি একেবারে প্রাথমিক লেভেলে একটা বই পড়েন তার সম্পর্কে জানার জন্য, আরেকটা বই পড়েন তার জীবনধারা শুরু থেকে শেষ পর্যন্ত কুরআন সম্পর্কে আপনি জানলেন, এরপরে আরো কিছু বই পড়েন যে বইগুলো তার জীবনের বিভিন্ন দিককে তুলে ধরবে। যেমন যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অনেক অমুসলিমরাও প্রকাশ করেছে এবং তার জীবন ইতিহাস চর্চা করতে গিয়ে তারা মুগ্ধ হয়ে ঈমান আনতে বাধ্য হয়েছে। এটা শুধু এই যুগে না, সেই 1450 প্রায় বছর আগে মদিনাতে মক্কাতে যত মানুষ ইসলামে এসেছে তাদের বেশিরভাগ মানুষ সেই আল আমিন, সেই রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়েই তারা ইসলামে এসেছে। ভাইরা আমার, কি ছিল তার জীবনে, কি ছিল তার জীবন আদর্শে, কি ছিল তার সিরাতে যে তার জীবনের সামান্য সময়ের সান্নিধ্য বাপদাদার ধর্ম ত্যাগ করে তার আনুগত্য করতে বাধ্য করেছে, কি ছিল সেই আকর্ষণ সম্মোহনী শক্তি, কি ছিল সেই জাদু। সে জাদু সম্পর্কে দুর্ভাগ্যজনক যে আমাদের বেশিরভাগ মুসলমানদের জানাশোনা নেই, আমরা জানি না। ভাইরা আমার, এই জন্য সিরাত সম্পর্কে আমাদের জানতে হবে। আমি আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে অন্তরের গভীর থেকে অনুরোধ করতে চাই, আকুল আবেদন জানাতে চাই যে প্লিজ, যারা পড়ালেখা জানেন আপনার জীবনে আর কোনো বই পড়েন বা না পড়ে থাকেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুরু থেকে শেষ পর্যন্ত একটি বার জানার চেষ্টা করেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এটার জন্য আপনারা বিভিন্ন স্টেপ নিতে পারেন, বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন। প্রাথমিক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত জানার জন্য রাহিকুল মাখতুম বইটা পড়ে নিতে পারেন আগাগোড়া একবার, এবং এই বইটা যদি পড়ে শেষ করেন এটাই যথেষ্ট হবে না, এটা শুধু আপনি জানতে পারবেন, ইনফরমেশন পাবেন এখানে। এরপর আলাদা করে তিনি কিভাবে রহমতুল্লিল আলামিন হয়েছেন তার জীবনকে অ্যানালাইসিস করে সেগুলোকে আলাদা করে অনেক গবেষক অনেক বই লিখেছেন, একটার নাম শুধু বলবো, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহিমাহুল্লাহ, ভারতবর্ষের একজন বড় মনীষী ছিলেন। তার একটা বই আছে নবী রহমত বা রহমতের নবী, এই বইটা অনুবাদ হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, আরো বিভিন্ন প্রতিষ্ঠান অনুবাদ করেছে, এই বইটা আপনি পড়তে পারেন। একজন ভিন্ন ধর্মাবলম্বী গুরুদত্ত সিং তার একটা বই, ছোট্ট চটি বই যেটা আপনি একদিনে পড়ে ফেলতে পারবেন, এই বইটা অনুবাদ করেছে মাওলানা আউতের মেজবাহ হাফিজাহুল্লাহ, বইটার বাংলা নাম হলো তোমাকে ভালোবাসি হেনরি। এই বইটা পড়লে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি ভালোবাসার ঢেউ অন্তরে ফিল করবেন। আপনি এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বিস্তারিত ভাবে যদি জানতে চান তাহলে আপনি ইদ্রিস কান্দলভির 3 খণ্ডের সিরাতে মুস্তাফা আছে সেটা পড়েন, আপনি ডক্টর আলী সাল্লাভির 3 ভলিউমের সিরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আছে সেটা পড়েন, বিস্তারিত জানতে পারবেন। আরো বহু বই আছে, ডক্টর আয়েজ আল কারনি সৌদি আরবের বিখ্যাত স্কলার জনপ্রিয় দায়ী, ওনার একটা বই আছে সেটা পড়তে পারেন, সম্ভবত মুলহেমুল আলাম। এই বইগুলো যদি অনুবাদ হয়ে গেছে, বেশিরভাগই যেগুলো বললাম সবগুলোই অনুবাদ হয়েছে, এই বইগুলো আপনি পড়েন। এছাড়া সিরাতের জগতে আরো বিভিন্ন বই আছে, আপনি যখন সিরাতের একটা একটা করে বই পড়তে থাকবেন একটা থেকে একটা ফ্লেভার পাবেন এবং আপনার ইমান বাড়তে থাকবে। ভাইরা আমার, আমরা সবাই একটা হাদিস জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে একজন মানুষও ইমানদার হতে পারবে না, শুধু আশাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না, আল্লাহর খাতা ইমানদার, তোমার ইমানটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য এটা একজন মানুষেরও হবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের, তোমার জীবনের, তোমার মা বাবার, তোমার সন্তান সন্ততি এবং পৃথিবীর সব কিছুর চাইতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না ভাই, ইমানদারই হওয়া যাবে না। এখন তার প্রতি ভালোবাসা, এটা আপনার ইমানের প্রয়োজনে আপনার মধ্যে থাকতে হবে, কিন্তু মুশকিল হলো ভালোবাসা এটা তো আইন করে হয় না, হাদিসে আইন করছে যে ভালোবাসা না থাকলে ইমান থাকবে না, তো এটা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, এ হাদিস শুনে কি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে শুধু, তাহলে ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য কি করতে হবে জানতে হবে। তার জীবনী সম্পর্কে যত বেশি জানবেন, যত ভেতরে ঢুকবেন, যত ডুব দিবেন, যত ঢুকতে থাকবেন আপনার অজান্তে তার ভালোবাসার ঢেউ উতরাতে থাকে।
তার ভালোবাসার তরঙ্গ আপনাকে এত বেশি আচ্ছন্ন করে ফেলবে, গোটা পৃথিবীর সকল ভালোবাসা আপনার কাছে তুচ্ছ হয়ে যাবে। আমার তরুণ ভাইয়েরা অবৈধ বিবাহ বর্ণিত ভালোবাসার হাবালুতায় তারা ডুবে। মুসলমানের সন্তান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস যদি জানতো, মানুষ তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। এভাবে এই ভালোবাসাগুলো দোষের নয়, প্রশংসনীয়, বৈধ ভালোবাসা প্রশংসনীয়। কিন্তু ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন জানবো, তখন সবাইকে ভালোবাসা এবং ভালো না বাসার মাপকাঠি হবেন একমাত্র এটি। আমাদের দেশে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাতকে খুব গুরুত্বের সাথে পড়ানো হয়, কওমি মাদ্রাসাগুলোতে সিরাতে খাতাওয়া লাম্বিয়া আছে একেবারে নিচের দিকে। তখন বাচ্চারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামগ্রিক জীবন নিয়ে এত চিন্তা করার মতো সেরকম শক্তি, অনুভূতি, সেরকম চিন্তা শক্তি তাদের হয় না। এরপরে দাওরে হাদিস পর্যন্ত চলে যায়, বারিসে থেকে কামিল পর্যন্ত আলিয়াতে চলে যায়। সিরাতের সেরকম ভালো কোনো বই কিতাব একের পর এক যে পড়ানো হবে সেটা খুব একটা হয় না। দাওরাতে হাদিসের কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আসে, কিন্তু সেটা ওইভাবে পূর্ণাঙ্গ গোছানো আকারে না। ভাইরা আমার, আমাদের ঘরে ঘরে সিরাত চর্চা দরকার, প্রতিটা ঘরে ঘরে সিরাত চর্চা দরকার। আপনারা শুরু করবেন তো ইনশাআল্লাহ। আমি আকুল আবেদন রাখি আপনাদের কাছে, প্লিজ একটা সিরাত গ্রন্থ এ টু জেড প্রতিদিন 2-4-5 পৃষ্ঠা করে পড়েন, একটা চ্যাপ্টার পড়েন, পড়ে একটু অনুভব করেন, বোঝার চেষ্টা করেন, এরপর সামনে যান। আপনি পড়ে শেষ করেন, আপনার কাছে মনে হবে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছেন, আপনার কাছে মনে হবে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে আছেন, তার পুরো জীবনটা আপনার স্মৃতিতে চলে আসবে। আপনি কখন কি করবেন তাকে ফলো করবেন। আপনি কোরআন অনুসরণ করতে চান, আপনাকে কোথাও যেতে হবে না, নবীকে অনুসরণ করলেই কোরআন অনুসরণ হয়ে যাবে। কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন, নবীজির পুরো জীবন চরিত্র, তার আখলাক, এ পুরোটাই ছিল কোরআনের একটা বাস্তব রূপ। কোরআন যদি থিওরি বলি আমরা, এর প্র্যাকটিক্যাল ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, জানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সিরাত মানে শুধু নবীজিকে জানা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানবেন, এরপর খোলাফায়ে রাশেদাকে জানবেন, তারপরে একজন একজন করে সাহাবিদের জানবেন, আমাদের মায়েরা মহিলা সাহাবিদের জানবে, আমাদের সন্তানরা সাহাবিদের সন্তানদের জানবে। যত বেশি জানবে তত বেশি তাদের মধ্যে সাহাবিদের মতো হওয়ার আগ্রহ জাগ্রত হয়। আজ পৃথিবীতে বিভিন্ন সাবজেক্টের উপরে পড়াশোনা করে বড় বড় গবেষক তৈরি হচ্ছে, এগুলোর অভাব পৃথিবীতে নাই। আজ পৃথিবীতে সবচেয়ে বড় অভাব হলো মানুষের মধ্যে মনুষ্যত্বের। আজ পৃথিবীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক বিভিন্ন সেক্টরে আছে, এবং এগুলো আরো যত হবে তত আমাদের জীবন ধারণ সহজ হবে, সন্দেহ নাই। কিন্তু আজ পৃথিবীতে অভাব, বিশেষ করে আমাদের দেশীয় প্রেক্ষাপটে যদি আমরা বলি, মনুষ্যত্ব আমাদের এই সমাজ থেকে, মানব সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। মানুষ আছে, মনুষ্যত্ব নাই। এই মানুষকে যদি মানুষ বানাইতে হয়, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চর্চার কোনো বিকল্প নাই। অতএব ঘরে ঘরে সিরাতের চর্চা করবো তো ইনশাআল্লাহ, আমাদের সন্তানদেরকে নবীজির সাথে পরিচয় করাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখার, জানার, বুঝার, অনুধাবন করার, তাকে ভালোবাসার, তার প্রতি ঈমান আনয়ন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, তার ভালোবাসা মানুষকে এত মুগ্ধ করে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর তার সেবক ছিলেন, খাদেম ছিলেন 10 বছর। তার পেছনের ইতিহাস অনেক পুরনো এবং অনেক দীর্ঘ, সেই ইতিহাস বলছি না। যে কোনো ভাবে তিনি অপহৃত হয়ে ক্রীতদাস হিসাবে বিক্রি হয়েছেন এবং বিভিন্ন হাত বদল হয়ে, আনাস রাদিয়াল্লাহু দুঃখিত, অন্য একজন সাহাবী, আনাস রাদিয়াল্লাহুর কথা বলছি না, অন্য একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবক ছিলেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে অপহরণ করে কেউ নিয়ে এসছে, এর মক্কাতে বিক্রি করেছে, কিছু দাস হিসাবে এসেছেন, বহু হাত বদল হয়েছে, হতে হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এসে পড়ছে। তার ঘরে আসার পর তার খেদমতে কিছুদিন ছিলেন, ওনার বাবা বহু খোঁজাখুঁজির পর জানতে পারছেন যে উনি মক্কাতে আছেন, বাবা আসছে সন্তানকে নেয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো হিস্ট্রি জানার পর, শোনার পর,
তাকে বললেন তুমি অবশ্যই তোমার বাবার সাথে যেতে পারো। এটা বলেন না যে না আমি তো তোমাকে দিতে পারি না, আমি তো তোমাকে নিয়েছি, তুমি তো আমার কাছে আসো হান তার না, কিছু না, তুমি তোমার বাবার সাথে অবশ্যই যেতে পারো, তোমার লাইট আছে, তুমি যাও। তখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বললেন না আমি আপনার কাছেই থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চমৎকার সমন্বয় করে দিয়েছেন, কিন্তু এখান থেকে শেখার বিষয় হলো যে তিনি তার সান্নিধ্যে যারা ছিলেন তারা তাকে ছেড়ে আর কখনো যেতে চাইতেন না। ভিন্ন ধর্মাবলম্বী অন্য ধর্মের অনুসারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ঘৃণা করেন এরকম একটা মানুষ সাহাবীদের হাতে বন্দী হয়ে আসছে, মসজিদে নববীর ভেতরে কোনো একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে তাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দী পরিদর্শনে গিয়েছেন, গিয়ে দেখলেন যে তাকে বেঁধে রাখা হয়েছে, তিনি দলনেতা ছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার বাঁধনটা একটু ঢিলা করে দাও, এত শক্ত করে বাঁধছো তোমরা যে তার কষ্ট হচ্ছে, একটু ঢিলা করে দাও। তারপর জিজ্ঞাসা করলেন কেমন আছো, কি তার হাল ফুর্তি করলেন, কোনো অসুবিধা আছে কিনা জিজ্ঞেস করলেন, করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে গেলেন। এখানে তার সাথে একটা কনভারসেশন হয়েছে, একটা কথোপকথন হয়েছে। এখানে সেই লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে যে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে অনেক টাকা পয়সা পাবেন, খোলাসা কথা, আর যদি আমাকে হত্যা করেন তাহলে এটা বদলা নেওয়া হবে, বন্দি আবার হুমকি। দুনিয়ার অন্য কোনো নেতা হলে ধরে দুই চারটা ঘুষি কিল থাপ্পড় বকাঝকা গালমন্দা ওখানে হয়তো হয়ে যেত, তাই না? রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে দিয়ে চলে গেল, কোনো জবাব দিল না। পরের দিন আবার আসলেন, আবার একই কথা, টেড়া মার্কা কথা, একে তো বন্দি বাঁধা আবার সে টেড়া মার্কা কথা। এবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নেতিবাচক কথা তো বললেনই না, বরং তার জন্য সুবিধা হয় বাঁধন যাতে নরম করে দেওয়া হয়, তার জন্য অসুবিধা না হয়, কি আছে না আছে খোঁজ খবর নিয়ে চলে গেল। এরপর দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন তাকে ছেড়ে দাও, সে দিছে হুমকি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে ছেড়ে দাও, ছেড়ে দিছে। ছেড়ে দিলে মসজিদ থেকে বের হয়ে গেছে, সবাই মনে করছে যে চলে যাবে, আর ওই লোকটাও মনে করছে যে ছেড়ে দিব নিশ্চয়ই আমাকে অনেক মোটা অঙ্কের টাকা নিয়ে, রক্তপণ নিয়ে, মুক্তিপণ নিয়ে ছাড়বে। নবী সাল্লাম কোনো মুক্তিপণ ছাড়াই তাকে বললেন যাও চলে যাও, অথচ তখন মুসলমানদের টাকার অনেক অভাব। লোকটা বের হয়ে মসজিদে নববীর থেকে বাইরে গিয়ে গোসল করলেন, গোসল করে তার এলাকা চলে যাওয়ার কথা সেটা না করে মসজিদে নববীতে আবার আসলেন, এসে কালিমা শাহাদা পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বলছেন দেখো আমার কাছে এই পৃথিবীতে তোমার চেহারার চাইতে ঘৃণিত চেহারা আর কোনোটা ছিল না, আর এখন আমার কাছে এই পৃথিবীতে তোমার চাইতে আর প্রিয় কোনো চেহারা আমার কাছে নাই। এবং এই লোকটা মুসলমান হওয়ার পর মক্কার মানুষরা হিসাব করতে এটা নেতা ছিল অনেক বড়, জানাই দিলেন সবাইকে যে আমি মুসলমান হয়েছি, এবং তার মুসলমান হওয়াটা মুসলমানদের জন্য অনেক গৌরবের বিষয় ছিল। এই লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আখলাক দেখেছে, কি দেখেছে, তার চরিত্র দেখেছে, তার আচরণ দেখেছে, মুগ্ধ হয়ে গেছে। আজ আমাদের মুসলমানদের মধ্যে আখলাকের দুর্ভিক্ষ চলছে, আকাল চলছে, আমাদের আচার আচরণ ব্যবহার এগুলো দেখে অন্য ধর্মাবলম্বীরা ইসলামে আসা তো দূরের কথা, পারলে ইসলাম থেকে আরো পালাবে। আর সেই কারণে আমাদের ঘরে ঘরে জনে জনে ব্যক্তি ব্যক্তি সিরাত চর্চা করতে হবে। যত বেশি চর্চা করবেন এই যে লোকটা কাটটা অমুসলিম সে লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসে ফেলেছেন সামান্য কয়েক মিনিটের সান্নিধ্যে, তো আপনি তার জীবনে যত পড়বেন যত দেখবেন যত জানবেন যত ঢুকবেন আপনার অন্তরে পড়ে শেষ করার পর দেখবেন ঈমানের মিটার কোথায় চলে গেছে। পড়বো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস সম্পর্কে আরো বেশি জানার তৌফিক দান করুন, তার প্রতি ভালোবাসা আমাদের অন্তরে অনেক বেশি বৃদ্ধি করে দিন, এবং আমরা আন্দাদুন্দা মুসলমান হব না, আমরা জেনারেশন মুসলমান হব ইনশাআল্লাহ, আমরা তার সম্পর্কে জানবো পড়বো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। Enjoy the Holy Quran.